প্রতি বছরের ন্যায় এবারও প্রতিভা অন্বেষণের মধ্য দিয়ে সারা দেশে জেলায় জেলায় অনূর্ধ্ব ১৩ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজতে বিকেএসপির কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন। চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ফুটবল, ক্রিকেট, বক্সিং, ভলিবল, খোখো, অ্যাথলেটিক্স সহ ২১টি ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দেশসেরা খেলোয়াড় তৈরি করতে চায় বিকেএসপি। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা চলে সাতক্ষীরা স্টেডিয়ামে। টেলিভিশনে খেলা দেখে কেউ সাবিনার মতো বড় খেলোয়াড় হতে চায়, কেউ দ্রুত মানবী শিরিন, কেউ বা হতে চায় সৌম্য মুস্তাফিজের মতো। টেলিভিশনে সাবিনাপুর খেলা দেখে আমি সাবিনাপুর মতো বড় প্লেয়ার হতে চাই। আমাদের বাংলাদেশে যে দ্রুত মানবী শিরিনাপু আছে, আমি শিরিনাপুর মতো ভালো দৌড়াতে চাই। আমরা টিভিতে যে সৌম্য মুস্তাফিজের খেলা দেখি, তাদের দেখে আমরা আমাদের এই খেলা অনুপ্রেরণা জোগেছে। আমরা আশাবাদী আর আমরা আরো ভালো খেলা করতে পারবো ইনশাল্লাহ। বিকেএসপিতে চান্স পেতে জেলার ৭ উপজেলা থেকে নিজ সন্তানের মতো অনেক শিশুরাই এসেছে। অনেকে আবার ঢাকায় যেয়ে পরীক্ষা দিতে পারে না উল্লেখ করে সাতক্ষীরায় এসে পরীক্ষার সুযোগ করে দেয় সন্তোষ প্রকাশ করছেন। অনেক শিশু আছে যাদের টাকা পয়সা অর্থ করির অভাব আছে, তারা হচ্ছে ঢাকায় যেতে পারে না, এই জন্য বিকেএসপি একটা সুযোগ দিয়েছে তাদের প্রত্যন্ত এলাকা থেকে উঠে শিশুদের ঢাকা পর্যন্ত পৌঁছায় নিয়ে যাওয়ার জন্য। এই জন্য বিকেএসপিকে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সাতক্ষীরার সাবিনা মুস্তাফিজের মতো বাংলাদেশে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের কথা উল্লেখ করে আরও উদীয়মান খেলোয়াড় তৈরির আশাবাদ ব্যক্ত করেন সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশনের সেক্রেটারি। আমাদের সাতক্ষীরা একটি উর্বর ভূমি যা বাংলাদেশের দ্বিতীয় স্থানে অবস্থান করছে, আমরা সেইটিকে আরও উত্তরণ ঘটিয়ে কীভাবে বাংলাদেশের মধ্যে এক নম্বর হওয়া যায় সেটি আমরা চেষ্টা করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ে বাছাইকৃত অনূর্ধ্ব ১৩ খেলোয়াড়দের এক বছরের প্রশিক্ষণ দিয়ে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা বলে জানান বিকেএসপির কর্মকর্তারা। আমাদের মূল টার্গেটটা থেকে এদের এক বছরের আমরা একটা প্রশিক্ষণ দেব এবং আগামী বছর ভর্তির ক্ষেত্রে এদের প্রায়োরিটিটা থাকে। আর আমাদের কয়েকটা গেম আছে যেগুলো বক্সিং, জিমন্যাস্টিক, সুইমিং, এগুলো ক্লাস ৪ থেকে আমরা নিয়ে থাকি। সারা বাংলাদেশে কিন্তু মুস্তাফিজ, সাকিব, মুশফিক এদের মতন প্রতিভা লুকাইতে আছে, তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতি বছর আমরা ব্যাপক প্লেয়ার পেয়ে থাকি, তো প্রতিটি জেলা থেকে আমরা কম বেশি ট্যালেন্ট পেয়ে থাকি। সাতক্ষীরায় বিকেএসপির চাহিদা মতো ২১টি ইভেন্টে ৪০০ অনূর্ধ্ব ১৩ খেলোয়াড় অংশগ্রহণ করেছে। সময় সংবাদ, সাতক্ষীরা।